কেউ যদি চায় যে হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি উপরে উঠতে চাই, তাহলে সে বিয়ে উপর আসলে নায়িকা হওয়া এত সহজ নয়। তুমি 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 শুধু তুমি যে যেহেতু ডান্স জানি, তারপর হচ্ছে মিষ্টি ঘোষ, আমি একজন ক্লাসিক্যাল ড্যান্সার, প্লাস হচ্ছে আমি টিভিসি ওবিসি দেন হচ্ছে নাটকও এসেছি। আমি অ্যাকচুয়ালি অফিস থেকে এসেছি, আমাদের টিম ব্যানারি আমাদের ব্র্যান্ড ওখান থেকে আমি এসেছি। আমাদের মডেলস আছে যেখানে, তার জন্য অনেকগুলো কোয়ালিটির দরকার আছে। সো নিজেকে যদি ওইভাবে প্রিপেয়ার কখনো করতে পারি তাহলে অবশ্যই হইতে চাই। আচ্ছা, অ্যাক্টিংটা মোটামুটি পারি, আমি থিয়েটার করি, তো নায়িকা জানি না, তবে আর্টিস্ট হওয়ার বছর শিখেছি। তবে আমি বলবো যে নায়িকা হওয়ার ইচ্ছা নাই, তবে আর্টিস্ট হওয়ার ইচ্ছা আছে। আমি আসলে লিরিক্সটা পেশ লেগে গেছি। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তম, আমার রবীন্দ্রসঙ্গীত পছন্দ, এখন রবীন্দ্রসঙ্গীত এটা এখন এই সিচুয়েশন মানসা। হ্যাঁ, আমার সাথে সবারই পছন্দ, মানসার গান ঠিক বলতে পারছি না, এখন ভুলে গেছি। না না, এরকম সিচুয়েশনে আসার মানে সিচুয়েশনটা আমি করতে দিই নাই, বা ওরকম সিচুয়েশনে কখনো মানে আসতে পারতাম, কিন্তু ওই সিচুয়েশনে ওই ভাবটা দিয়ে আসলে যাই নাই কখনো যে এরকম সিচুয়েশন আসবে। আর মিডিয়াতে এরকম কেউ যদি চায় পারফেক্টলি মানে কোনো গিভেন টেক ছাড়াও কাজ করতে পারবে, আবার অবশ্যই আছে। এটা ডিপেন্ড করে যে আমি কোন জায়গাটা চুজ করব। ফিউচারে বলতে হচ্ছে আমি আমার নিজেকে ঠিক রেখে যতটুকু যেতে পারি, তার জন্য যদি যেতে নাও পারি তো হ্যাঁ, এটা তো অবশ্যই ঢাকা ফ্যাশন ডে প্রতি বছরই হচ্ছে, ইটস আ বিগ প্রোগ্রাম, অ্যান্ড এখানে এসে খুবই ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। এত সেলিব্রিটিস দেখা যাচ্ছে সামনে থেকে, এত মডেলস, এত বিগ প্ল্যাটফর্ম, এটা অবশ্যই এনজয় করছি, অনেক ভালো লাগছে।